সুপ্রভাত বন্ধুরা, আজ আপনাদের সামনে আমার উপস্থাপনা কবিতা সত্যবদ্ধ অভিমান, কলমে সুনীল গঙ্গোপাধ্যায়। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাক করতে পারি? শেষ বিকেলে সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা। চোখে ও ভ্রুতে মেশা হাসি নাকি অশ্রুবিন্দু, তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে, মনে মনে বলি যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো। ছুঁয়ে দিই নীরার চিবুক, এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি? ওই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি। লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস, আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি। থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে, ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়া পাশ, সত্যবদ্ধ অভিমান। চোখ ঝালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে, এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি, এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলে সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের উপস্থাপনা কবিতা সত্যবদ্ধ অভিমান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেবেন। আর পরিশেষে অনুরোধ রাখি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এই রকম নিত্য নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।